গুড ইভিনিং বেঙ্গালুরু বেঙ্গলিস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। আমি একা বসেছি আইকিয়া হল করতে, আমিও আছি পেছনে, কিন্তু রিমোকে রেখেছি বিহাইন্ড দ্য সিনে, তো ও পেছন থেকে আমাদেরকে হেল্প করবে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কালকে আমরা যা যা কিনেছি আইকিয়া থেকে একটার পর একটা। তোমরা জানো কালকে সারাদিনটা আমরা কাটিয়েছি আইকিয়াতে, আর অনেক ছোটখাটো জিনিস কিনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি সেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, আর যদি তোমরা কোনো ভিজিট করো বা অনলাইন ওয়েবসাইটে এই জিনিসগুলো কিন্তু দেখতে পারো, যেটা হোপফুলি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো প্রথমে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা কিউট ট্রে, যেটা ভীষণ লাইট ওয়েট একটা ফাইবারের ট্রে। এটার প্রাইসটা অনেস্টলি আমি খুব একটা কনভিন্সড ছিলাম না এই ট্রেটা নেওয়ার জন্য, তবে তারপরে এটার মধ্যে দুটো কালার ছিল, একটা গ্রিন না গ্রে কালার, একটা গ্রে আর আরেকটা এরকম মিন্ট গ্রিন টাইপের। এটা দেখতে যদিও হোয়াইটিশ মনে হচ্ছে, কিন্তু এটা একদমই লাইট মিন্ট গ্রিন কালার। আর এটা নিয়েছে 149 এই ট্রেটা। আমার মনে হয় বেশ ভালো ডিল ছিল। অনেকেই আমরা এগুলো ইউজ করি, ওই গোল গোল ট্রিভেট গুলো তোমার ওই টেবিলের উপর রাখার জন্য, তো ওইটার বদলে এটা ইউজ করা যায়। এরপর একটা মজাদার জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে ওয়াল ক্লক। আমাদের বাড়িতে কিন্তু একটা ওয়াল ক্লক ছিল না, এই নিয়ে মারা সবাই আমাদের খুব বকাবকি করতো। তো ফাইনালি আমরা আইকিয়া থেকে একটা কিউট ওয়াল ক্লক খুঁজে পেয়েছি, একদমই বেসিক আমাদের যেরকম দরকার ছিল, মানে একদম মিনিমাল একটা ওয়াল ক্লক। আর ভীষণ হালকা, তোমাদেরকে কি বলবো, আর এটার প্রাইস ছিল মাত্র 229। নেক্সট আইটেম থাকছে হচ্ছে এই টিস্যু হোল্ডারটা, এটার প্রাইসটা গেস করতে পারো? এটার প্রাইস আমি বলে দিচ্ছি, আমার আই এম শিওর রিনির একটারও প্রাইস মনে নেই। এটার প্রাইসটা মনে আছে, এটা अराउंड 139 129 হবে ওই রেঞ্জেরই ছিল, কারণ কি এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা গ্রিন কালারের টিস্যু হোল্ডার। আমাদের মোটামুটি যখন বাড়িতে লোকজন আসে তখন টিস্যুটা রাখতে কাজে লাগে, তো দিস ইজ অলসো ভেরি ইউজার ফ্রেন্ডলি। এরপরের যে আইটেমটা তোমাদের সবারই খুব কাজে লাগার মতো, এটা হচ্ছে বটল ক্লিনার। খুব কিউট দেখতে, এটার ব্রিজেস গুলো এত ছোট, আর আই থিঙ্ক অনেকটা বেটার আমরা বটল ফিল করতে পারবো, তবে রিভিউটা পরে দেবো। আশা করি এটাতে অনেক কাজ হবে। একটা মা কিনেছে, একটা আমরা কিনেছি, এগুলো প্রাইস হচ্ছে 59 বা 69 এরকম কিছু। আমাদের এখন আর যেগুলো বটলস আছে একদম সরু সরু মুখ, ওগুলোর মধ্যে হোপফুলি খুব ভালো হবে। পসিবল থেকেও বেশি এটা মানে খুবই রিয়েলিস্টিক ছিল। আর অ্যাকচুয়ালি আইকিয়ার আমি দেখেছি আর্টিফিশিয়াল প্ল্যান্টস এন্ড ফ্লাওয়ার্স গুলো না বেশ রিয়েলিস্টিক বিউটিফুল লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। এটার সাথে ম্যাচ করে আনা হয়েছিল এই ভাসটা, এটা আই থিঙ্ক 240 ম্যাচ করে না, অ্যাকচুয়ালি ভাসটা আগে নেওয়া হয়েছে, ভাসের সাথে তারপরে এটা নেওয়া হয়েছে ফ্ল্যাটটা লাইক দিস। তো এটা এইভাবে ডেফিনেটলি আমরা ডেকোরেট করব, যখন ডেকোরেট করব তখন তোমাদের সাথে শেয়ার করবই। এই ভাসটা নিয়েছিল আই থিঙ্ক 249 হ্যাঁ 249 আর এই হচ্ছে ফ্ল্যাটটা। এরপরে চলে যাচ্ছি আবার কিচেন আইটেমে, সেখানে নিয়েছিলাম আমরা এই সার্ভিং বোলগুলো। তো এগুলো ব্রেকফাস্ট বোল আমরা অলরেডি ইউজ করি, এটা আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম। এইবারে গিয়ে দেখলাম ওগুলোতে ভীষণ ভালো ডিল চলছে, যদি তোমরা এর মধ্যে ভিজিট করতে চাও প্লিজ যেতে পারো। এক একটা বোল অ্যাকচুয়ালিতে 69 রুপিস করে পাওয়া যাচ্ছে। আমরা গেল বড় 69 করেই কিনেছিলাম, এবার বোল প্লেট সবই 69 নিয়ে আছে। তো এইগুলোর মোটায় 149 সাইজটা খুব ভালো এটা, হ্যাঁ এটা সাইজটা ভীষণ ভালো। এরকম আমরা তিনটে নিয়েছি, একটা মার জন্য মার্গারিটাতে পাঠানোর জন্য, আর দুটো আমাদের কাছে ইউজ হবে সেই হিসেবে। আর যেগুলো 69 এর তোমাদের একটা প্লেট বলছিলাম, সেই বলা হচ্ছে তোমার থেকে না না একদম হবে না। তো 69 করে যে প্লেটগুলো বলছিলাম, এই ধরনের পাঁচটা প্লেটস আমরা এনেছি, টোটাল চারটের সেট।
কিন্তু ভীষণ ভালো। এরকম কিন্তু তোমরা ডিনার প্লেট, কোয়ার্টার প্লেট, ছোট বোলস, মিডিয়াম সাইজের বোলস সবকিছু পেয়ে যেতে পারো এই টাইমটাতে ভিজিট করলে। কিন্তু এই অফারটা একদম ছাড়ার মতো না। কিচেন আইটেম যখন শেয়ার করছি, থালা হলো, বাটি হলো, জল খাওয়ার গ্লাসটা কিন্তু দরকার, যেটা আমাদের একদমই রয়েছে। কিন্তু একটু ভালো ধরনের জল খাওয়ার গ্লাসগুলো আমাদের একটু খারাপ হয়ে গিয়েছিল। আমরা এর আগে ওশিয়ানের জলের গ্লাস ইউজ করতাম, তো এইটা আমরা আগের বারে দেখে এসেছিলাম। আই থিঙ্ক এরপরে এমন হয়েছিল যে আমরা দুবার কোনো রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে আমরা এই গ্লাস দেখতে পেয়েছিলাম, তখন আমাদের আরো বেশি মনটা কেমন করছিল। তো ফাইনালি এই গ্লাসে করে আমরা জল খাবো। আচ্ছা খাবে, খুবই ভালো স্টোরেজ কন্টেইনারের জিনিসগুলো কিন্তু আইকেতে সত্যি খুব ভালো পাওয়া যায়। সো স্টোরেজ কন্টেইনার, হ্যাঁ কিছু কিছু খুব দামি দামিও আছে, তো একটু আইডিয়া লাগিয়ে বুঝে শুনে আনলে এটা এই যেগুলো অরেঞ্জ হোয়াইট থাকে সেগুলোর প্রাইসগুলো মোটামুটি কিন্তু বেশ ভালোই মানে ইয়েতে পাওয়া যায়। আর এই বক্সটাকে অ্যাকচুয়ালি তো অর্গানাইজিং বক্স বলা যেতে পারে। এর মধ্যে প্রচুর জিনিস আমরা গুছিয়ে এনেছি, একটা করে তোমাদের সাথে শেয়ার করবো। এই দুটো রোল আমরা নিয়েছি, এটা লিন্ট রোলার, বেসিক্যালি কাপড়ের মধ্যে যে হোয়াইট হোয়াইট থ্রেডস গুলো চলে আসে, এই ধরনের কাপড় বা যে কোনো কটনের কাপড়ের মধ্যে তোমরা মাঝে মাঝে হয়তো খেয়াল করে থাকো হোয়াইট হোয়াইট কাপড়ের সুতোর মতো আটকে থাকে, তো এটার মধ্যে একটা আঠার একটা রোল লাগানো থাকে, যেটাকে এরকম করে মুভ করলে সেই কাপড়ের থ্রেডস গুলো আরামসে উঠে যেতে পারে। তো এগুলো হচ্ছে রিন্ট লোডার, যেগুলো প্রাইস নিয়েছে রিন্ট লোডার না লিন্ট রোলার, টাম টুইস্ট হয়ে যাচ্ছে, লিন্ট রোলার। তো এটার প্রাইস নিয়েছে এগুলো 99 করেছিল, 99 করে একটা। আর এটা রিফিল আমরা কিনে নিয়েছি, কারণ বারবার করে তো আইকিয়াতে যাওয়া পসিবল না, এটা একদিন শেষ হবেই। তাই যে চারটে রিফিল আনা হয়েছে, একটা মা নিয়ে যাবে এবং সেভাবে গুছিয়ে মাকে দিয়ে দেবে, যাতে মার ওখানে কোনো অসুবিধা না হয়। এরপরে আসছে একটা কিউট সা টাওয়েলের জন্য, টাওয়েলটা এখন খুলছি না, তবে এটা মার জন্য নেওয়া হয়েছে। এটা আই থিঙ্ক 139 না 138, এটা তুমি জানবে, এটা আমার খেয়াল 138 এরকম রুপিসে নেওয়া হয়েছে। এটা হ্যান্ড টাওয়েল, টাওয়েলটা ভীষণ সফট অ্যান্ড কট, মানে একচুয়ালি হ্যান্ড টাওয়েল থেকে একটু বড়ই এটা, হ্যাঁ একটু সাইজে বড়, একটু শেক লক টাইপের, জিনিসটা খুব ভালো পেয়েছি। এরপরে নিয়েছিলাম আমরা এরকম আইসক্রিম স্কুপার, আমাদের কাছে একটাও নেই, আর মোটামুটি আইসক্রিম যদি আনা হয় বড় বার যদি আনা, তখন এটা খুব কাজে লাগে, স্কুপ করে করে দিতে। হ্যাঁ এতদিন ধরে তো চাকু দিয়ে কেটে কেটে চালিয়ে দিয়েছি আমরা, হাতা দিয়ে, আমি ইউজ করতাম ডালের হাতা, এইভাবে তুলে তুলে দিতাম, তো এখন এটা প্রবলেম সলভ হয়ে গেছে। এটাও খুব কিউট, এটার প্রাইস ছিল এটা 59 করেছে, 59 রুপিস করে, দুটোর সেট আছে। আর কিছু পটপৌরি কেনা হয়েছে, পটপৌরি মোস্টলি তোমরা দেখেই থাকবে হোম সেন্টার বা যে কোনো ভালো ডেকোরেটর, মানে ডেকোরেটিভ, এটা যে কোনো বাড়িতে পটপৌরি থাকে আর খুব ভালো রুম ফ্রেশনার হিসেবে কাজ করে, সাজিয়ে রাখতেও ভালো লাগে যে কোনো ট্রে। আমিও আগে ভাবতাম যে পটপৌরিটা খুব ভালো পারফিউম ইয়ে করে, কিন্তু অ্যাকচুয়ালি তে আমার এখন আস্তে আস্তে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার মনে হয় না পটপৌরিটা কোনো কাজে লাগে। না ওটা আমার পারফিউম স্প্রে করে দিলে ওটা কাজে লাগে, বাট ইটস লাইক কি দেখতেও সুন্দর লাগে। তো মাই কিনেছে এগুলো তিনটে, এগুলো কিন্তু এক একটা প্রাইস আই থিঙ্ক 70 করেছিল, 79 এরকম করেছিল, মোটামুটি হোম সেন্টারে আমি 99 দেখি, তো সেই হিসেবে কিন্তু আইকিয়াটা বেশ ইকোনমিক লাগলো। আমরা তিনটে নিয়ে নিয়েছি, তো সেভাবে আমরা সাজাবো যখন তখন তোমাদেরকে দেখাবো। আর একটা মজার জিনিস কিনেছি, যেটা আমার আর রিমোর অনেক দিনের ইচ্ছে ছিল, এরকম মিররের সেট, এগুলো কিন্তু ওয়ালে
স্টিক করার মতো এরকম আমরা চারটের পেয়ার কিনেছি একটা পেয়ার হচ্ছে 350 রুপিস চারটের পেয়ার না চারটের সেট চারটের সেট হ্যাঁ চারটের সেট এখানে চারটে এখানে চারটে তো এটার পারপাসটা কি এটা এটা 350 করে একটা সেট সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট আমাদের ওই মান্থলি একটা বাজেট থাকে যে এই বাজেটেরই আজকে এই মাসে এতটুকু কিনবো এটা হোম ডেকোরে এতটা খরচা হবে এই হবে যদি না দেখে থাকো প্লিজ একবার ব্যাক করে আমাদের আইকেয়ার ভিডিওটা চেক করো আর আজকে যে সমস্ত জিনিস তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটাও জানি যে তোমাদের কেমন লাগলো আই হোপ এখান থেকে অনেক কিছু তোমাদেরও মাথায় আসবে যেগুলো তোমরা হয়তো নিজেদের বাড়িতে অ্যারেঞ্জ করতে চাইবে বা করে থাকবে তো অবশ্যই সেসব ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করো কমেন্ট বক্সে জানিয়ে আর আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ইউজফুল লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস ভালো থেকো সুস্থ থেকো পড়াটা নতুন মিষ্টি ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো গুড নাইট আর আমি ব্যাকএন্ডে আরেকটা কথা বলে দিই যদি এর মধ্যে কেউ এখান থেকে ব্যাঙ্গালোর থেকে আইকিয়া যাচ্ছ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা গিয়ে একটু সময় কাটিয়ে আসবো আবার নাকি এই এই মাসে তো না নেক্সট মান্থ মেবি আমি যেতে চাই না এট লিস্ট নেক্সট কিছু বছরের জন্য তো না কিছু বছরের জন্য কিছু মাসের জন্য ও আচ্ছা আচ্ছা তো চলো আমি ব্যাক আমি ক্যামেরার পিছন থেকে আমিও বলে দিই গুড নাইট